আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা চলে এসেছি তৃতীয় শ্রেণির পাতাবাহার বই থেকে একটা গল্প পড়াতে দেখো আজকে পড়াবো গৌরী ধর্মপালের লেখা সোনা গল্পটি এখান থেকে সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করে দেওয়া হবে তার আগে বলে রাখি এই পাতাভার বইয়ের আগে যেসব গল্প বা কবিতা আছে যেমন সত্যি সোনা আমরা চাষ করি আনন্দে নিজের হাতে নিজের কাজ দেওয়ালের ছবি সারাদিন ফুল এই সব। গুলো করানো হয়ে গেছে আশা করি তোমরা দেখেছো যা যা দেখো নিচে ডিসক্রিপশান লিঙ্ক আছে অবশ্যই দেখে নিও আর ধীরে ধীরে আমরা বইটা শেষ করে দেবো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে চলো আজকের পড়া শুরু করা যাক দেখি কি আছে গল্পতে দেখতে পাচ্ছি সোনা গৌরী ধর্মপাল একটু গল্পটা পড়া যাক পড়লে তো অনেক ভালো লাগবে তাহলে তো বুঝতে পারবো যে গল্পটা সম্পর্কে কী বলতে চেয়েছি চাষির মেয়ে সোনা চাষির ঘর আলো করে উঠোনে হামাগুড়ি দেয় একটুখানি জায়গা মায়ে বাপে বেড়া দিয়েছে যাতে বাইরে বেরিয়ে না যায় নরম লতা দিয়ে ঢেকে রেখেছে পাছে মেয়ের হাতে পায়ে না লাগে সোনা একটু বড় হয়েছে মা ভাবে সোনার হাতে দুটি কাকন দিলে বড্ড মানাতো তাপ কোথায় পাবে বলো সোনার যা দাম তাছাড়া চুরির ভয় আছে না আছে সোনা উঠোনে খেলা করে গায়ে সোনার রোদ ঠেকে লেগে ঠিক রোয় গা শুদ্ধ সবাই দেখে আর আশ্চর্য মানে মা ঘরের পাট সারতে সারতে চোদ্দবার এসে দেখে যায় একদিন সোনাকে নিয়ে নদীতে নাইতে গেছে বাপ মায় নাইয়ে ধুইয়ে গা মুছে দিতে যাবে কি দেখে মেয়ের গায়ে বালি চিকচিক করে কত মুছলে কত ঝাড়লে সে বালি আর কিছুতেই ঝরে না তখন ভালো করে নিরীক্ষণ করে চাষি বললে অব এ তো বালি নয় এ যে দেখছি সোনা তুই মেয়ের হাতে কাকন দিতে চেয়েছিলি তা নদীমা তোর মেয়ের সারা গায়ে সোনা পরিয়ে দিয়েছেন হ্যাঁ তাই নাকি বলে মেয়েকে আঁচলে দিয়ে ঢেকে ঢুকে চাষি বউ বাড়ি নিয়ে এলো একদিন বাবা গেছে খেতে মা রান্নাঘরে দুধ জাল দিচ্ছে দুধ উতলবে উত্লবে করছে সোনা উঠানে একা এক চৌর একদিন ধরে তককে তক্কে ছিল এসে সোনাকে নিয়ে তুলে সোনাকে তুলে নিয়ে চম্পট মা দুধ খাবার জন্য ডাকতে এসে দেখে মেয়ে নেই কখন কি হয় ভেবে চাষি এক ঘন্টা বেঁধে দিয়েছিল ঘরের মধ্যে সেই সেইটি ধরে মা পাগলের মতো বাজাতে লাগলো ঢং 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 সারা গায়ে ছুটে এলো সারা গাঁ ছুটে এলো তারপর হাতের কাছে যে যা পেলো নিয়ে চললো চোর ধরতে ওদিকে চোর ওদিকে সোনাকে নিয়ে হনহনিয়ে যাচ্ছে বড় রাস্তা পড়েই দেখে কি প্রকাণ্ড প্রকাণ্ড দু তিনটে গাড়ি আসছে হঠাৎ সামনে গাড়ি থেকে লোকজন চেঁচিয়ে বলল আরে ওই তো সব কটা গাড়ি একসঙ্গে ঘ্যাঁচ করে থেমে গেল দু তিনজন একসঙ্গে লাফিয়ে পড়ে চোরকে ধরে ফেললো চোর বলে এ তো আমার মেয়ে বড্ড কান্নাকাটি করছিল তাই বেড়াতে নিয়ে যাচ্ছিল গাঁয়ের লোকজন লোকেরা পিছন থেকে গর্জন করে বললো মিথ্যে কথা চাষিও ততক্ষণে ভিড় দেখে ক্ষেত থেকে ছুটে এসেছে সোনা বাবার কোলে ঝাঁপিয়ে পড়ল চাষি বলল আপনারা আমরা সরকারের লোক আপনার মেয়ের কথা শুনে যন্ত্রপাতি নিয়ে এসেছি নদীতে সোনা খুঁজতে খুঁজুন লোকেরা গাড়ি করে সোনা আর সোনার বাবাকে পৌঁছে দিয়ে যন্ত্রপাতি বসিয়ে নদীতে সোনা খুঁজতে লাগলো সেই থেকে গ্রামের নাম হয়ে গেল সোনার গাঁ সরকারের লোকজন নদীতে সোনা পেলো বটে কিন্তু এত কম যে তোলা পোষাবে না পাত্তাড়ি গুটিয়ে তাবু উঠিয়ে যেদিন তারা চলে গেল গায়ের লোক হাঁপ ছেঁড়ে বাজলো নদী বাড়াও হাঁপ ছাড়লেন খোঁড়াখুঁড়িতে এতদিনের ময়লা বেরিয়ে তলাটা পরিষ্কার হয়ে গেল কিনা তাছাড়া বুঝতেই পারছ বুকের ওপর দম আটকানো নল বসানো ইঞ্জিনের আওয়াজ ও কি কারো ভালো লাগে বলো মন খুলে স্রোতের আঁচল দুলিয়ে কুলকুল করে বইতে লাগলেন আর কুল দুকুল ভরে ফসল ফলাতে লাগলেন সোনা আরও বড় হয়ে উঠেছে পাঠশালার উঁচু ক্লাসে পড়ে সংস্কৃতি দিদিমণি নাম রেখেছেন নদীমাতৃকা নদীমাত্রিকা বন্ধুদের নিয়ে নদীতে সাঁতার কাটে এবেলা এক ঘন্টা ও বেলা এক ঘন্টা। বন্ধুরা বলে আমরাও তো সাঁতার কাটি কিন্তু তুই যেন জলের মাছ নদীমা মা হিরণ্যবক্ষা ঢেউ দুলিয়ে হাসেন সোনার হাতে গলায় সোনা চিকচিক করে আর একটা অদ্ভুত ব্যাপার শোনো নদীতে নদীকে কেউ নোংরা করলে সোনা ঠিক টের পায় যেখানেই থাকুক বাঘিনীর মতো ছুটে আসে একজনকে তো আদমড়া করেই ছেড়ে দিল আর একজনকে আর একজন কারখানা বসিয়েছিল হু হু করে নোংরা জল পড়ছিল নদীতে সোনা সবাইকে নিয়ে ধর্না দিয়ে বন্ধ করিয়ে ছাড়লো সেই থেকে সোনার গায়ের লোকজন লোকেরা নদীকে আর নোংরা করে না ভিন গায়ের লোকেরা এসে বলে বা তোমাদের এখানে নদী তো বেশ পরিষ্কার আমাদের ওখানে নদী যেন নর্দমা এই নদী যেন নর্দমা সোনা বলে নদী যে মা সত্যিকারের মা শুধু কি জল জলকে জল দুধকে দুধ এখনই ধানের বুকে টস টস করে মায়ের দুধ খাও মায়ের গায়ে কাদা ছোড়ো তোমরা কি মানুষ না পিসাচ দেখো কি সুন্দর একটা গল্প পড়িয়ে দেওয়া হলো এবার এই গল্প থেকে কী কী প্রশ্ন আছে সেগুলো আমরা একটা আলোচনা করানো হব দেখি কী কী প্রশ্ন আছে সোনাকে তার বাবা মা কেন বাড়িতে বেড়া দিয়েছিল সোনা হচ্ছে একজন চাষির ছোট্ট মেয়ে সে হামাগড়ে দিতে দিতে বাইরে বেরিয়ে যেন না যায় সেই জন্য তার বেড়া দেওয়া হয়েছিল নদীমা কিভাবে কীভাবে সোনার গায়ে গয়না পরিয়ে দিয়েছিলেন সোনা নদীতে স্নান করে উঠে আসার পর গা মুছিয়ে দেওয়ার সময় দেখলো সারা গায়ে বালির মতো সোনা লেগে তাই দেখে বুঝতে পারা গেল নদী মা স্নান করার সময় তার গায়ে সোনা পরিয়ে দিয়েছিলেন তিন নম্বর প্রশ্ন কী আছে চটটি সোনাকে কখন চুরি করে নিয়ে গিয়েছিল একদিন সোনার বাবা খেতে গিয়েছিল আর সোনার মা দুধ জাল দিচ্ছিলো ঠিক সেই সময় উঠেনে সোনা ছিল একা তখনই সোনাকে চুরি করে নিয়ে গিয়েছিল কেন গ্রামটির নাম সোনারগাঁ হলো সরকারের লোকেরা গ্রামটি নদীতে সোনা খুঁজতে আসার পর থেকেই গ্রামের নাম হলো সোনারগাঁ সরকারের লোকেরা কি কাজ করবে বলে সোনার গ্রামে এসেছিল সরকারের লোকেরা নদী থেকে সোনা খুঁজে বের করার কাজের জন্য নদীতে এসেছিলো দেখি পরের প্রশ্ন কী আছে কে সোনার নাম নদীমাতৃকা রেখেছিল এর অর্থ কী পাঠশালার সংস্কৃত দিদিমুনি সোনার নাম রেখেছিলেন নদীমাতৃকা এর অর্থ হলো নদী যার মায়ের মতো কেউ নদীর জল নোংরা করলে কি হতো সোনা কি করত নদীর জল কেউ নোংরা করলে সোনা বাঘেরই মরে ছুটে আসতো দেখো এখানে সব প্রশ্নগুলোর উত্তর বলে দেওয়া হলো তারপরে কী আছে নদী আমাদের কী কী উপকার করে তোমরা অনেকেই জানো নদী আমাদের অনেক উপকার করে আমরা নদীর জল খাই নদীর জল চাষের কাজে লাগে নদীতে মাছ চাষ হয় নদীর ধারে কলকারখানা তৈরি হলে সেই জল নদীর কাজে লাগে নদীর মাধ্যমে মানুষ নিত্য প্রয়োজন নানা রকম জিনিসপত্র নানা রকমের কাজকর্ম করতে পারে আর নদীর ধারে নদী দিয়ে আমরা এপার ওপর যাতায়াত করতে পারি নৌকা জাহাজ দিয়ে নদী পরিবহন হিসেবেও কাজ করে নদী অনেক সময় নদীর জল আমরা জলবিদ্যুৎ হিসেবেও কাজ করাতে পারি এগুলো তোমরা দেখে নেবে তারপরে কি আছে এই গল্পের তিনটি বাক্য খুঁজে বার করো যেখানে সোনা তিনটি নানা রকম শব্দে হ্যাঁ এটা দেখো প্রথমটা হচ্ছে চাষির মেয়ে সোনা এখানে সোনা অর্থে একজনের লোকে একজন মেয়ের নাম বোঝানো হয়েছে গায়ে সোনার রোদ লেগে ঠিক রোয় এখানে সোনার রঙের কথা বলা হয়েছে আর নদী খুঁজ নদীতে সোনা খুঁজতে এখানে সোনা ধাতু এটা মূল্যবান ধাতুর কথা বলা হয়েছে পরে প্রশ্ন কি আছে ভারতবর্ষ নদীমাতৃক দেশ এখানে অনেক নদী আছে নদীকে মায়ের মতো বলা হয় কেন ওই একই রকম উত্তর নদীর তীরে মানুষ প্রথম বসবাস শুরু করে নদীর কাছ থেকে মানুষ নানাভাবে সাহায্য পায় ঠিক যেন মায়ের কাছ থেকে একজন শিশু পেয়ে থাকে আমাদের দেশে অনেক নদী থাকায় ভালো চাষবাস হয় একটি সমাজ বা সভ্যতার বিকাশের জন্য নদীর ভূমিকা অপরিসীম এই জন্য নদীকে মায়ের মতো বলা হয় তোমার জানা তিনটি নদীর নাম বলো আমি প্রচুর নদীর নাম জানি তুমি তোমার মতো করে বলবে আমি বলে দিচ্ছি গঙ্গা যমুনা দামোদর ঠিক আছে এরপরে কী আছে দেখো শব্দগুলো সাজিয়ে বাক্য গঠন করো ও উল্টো পাল্টা শব্দ করা আছে এগুলো সাজাতে হবে আমি পরপর পর বলে যাচ্ছি তোমরা দেখে নাও প্রথমটা হবে সোনা একটু বড় হয়েছে দ্বিতীয়টা হবে নদীমা হাঁপছাঁনলেন তৃতীয়টা হবে পাঠশালার উঁচু ক্লাসে পড়ে তারপর একটা হবে সেই থেকে গ্রামের নাম সোনার সোনারগাঁ আর মেয়ের গায়ে বালি চিকচিক করে ঠিক আছে দেখো এরপরে আমরা আটের প্রশ্নে চলে যাব কী আছে আটটার প্রশ্নে এলোমেলো করা আছে এগুলো সোজা করতে হবে দেখি তো কীভাবে সোজা করা যায় যেমন হচ্ছে কুলকুল ঢেকে ঢুকে হামাগুড়ি ততক্ষণে ফসল দিদিমণি পাত্তাড়ি সরকার দেখো সবকটা উলটপাট করা ছিল সোজা করে সাজিয়ে দেওয়া হলো তারপরের প্রশ্নগুলো দেখি শূন্যস্থান পূরণ করো চাষির ঘর আলো করে উঠোনে হামাগুড়ি দেয় প্রথমটা হলো দ্বিতীয়টা হলো গায়ের সোনায় রোদের লেগে ঠিক রাখবে সোনায় হবে দ্বিতীয়টা তিন নম্বরটি কী হবে তুই মায়ের মেয়ের হাতে কাকন দিতে চেয়েছিলি তিন নম্বরটা হবে কাকন চার নম্বরটা হবে সংস্কৃত দিদিময়ের নাম লিখেছিলেন নদী চার নম্বরটা হবে নদী পাঁচ নম্বরটা আপনার মেয়ের কথা শুনে যন্ত্রপাতি নিয়ে এসছি পাঁচ নম্বরটা হবে যন্ত্রপাতি দেখো তোমরা ঠিকঠাক করে বুঝবে এটা একটা খুব ভালো গল্প কিন্তু তারপরে প্রশ্ন কী আছে তারপর প্রশ্ন আছে এখানে সোনা শব্দটি কোথা ব্যক্তি কোথাও বস্তু হিসেবে ব্যবহার করা হয়েছে দেখি তো কোনটা কি বলছে চাষির মেয়ে সোনা সোনা বলতে এখানে একটা ব্যক্তির কথা বোঝানো হয়েছে এটা মেয়ের নাম বোঝাচ্ছে মা ভাবে সোনার হাতে দুটি কাকন দিলে বর্ধমান হতো এখানে সোনা বলতে একজন সোনার হাতে প্রথম সোনা বলতে ব্যক্তির কথাই বলা হচ্ছে একটি সোনা আছে তো একটা ব্যক্তি বা একটা মেয়ের নামের কথা বলা হচ্ছে সোনার যে দাম হ্যাঁ এইখানে একটা বস্তুর কথা বলা হচ্ছে গায়ে সোনা রোদ লেগে ঠিক রয়ে এখানে সোনা একটা রং মানে ধরো বস্তুই ধরে নাও বস্তু আর ব্যক্তি বলেছে তো সেটা বলতে হবে এই যে দেখছি সোনা এখানে একটা বস্তুর কথা বলা হয়েছে ছ নম্বর সোনার হাতে গলায় সোনা চিকচিক করে এখানে প্রথম সোনাটা একজন ব্যক্তির কথা বলা হচ্ছে একটা বাচ্চা মেয়ের কথা বলা হচ্ছে দ্বিতীয় সোনাটা একটা বস্তুর কথা বলা হচ্ছে তারপর দেখো গৌরী ধর্মপালের জীবনে রয়েছে তোমরা এটা পড়ে নেবে তারপরে এগারো প্রশ্ন চলে যায় কি আছে একই অর্থে শব্দ পার্থক্য আচ্ছা এর মানে বলতে বলেছে অন্য গ্রাম মানে ভিনগা কনক মানে সোনা তটিনি হচ্ছে নদী কঙ্কন হচ্ছে কাঁকন নীর হচ্ছে পাখির ভাষা নির্মল হচ্ছে স্বচ্ছ বা পরিষ্কার ঠিক আছে তারপরে ঘটনাক্রমগুলো পরপর পরপর সাজিয়ে লিখতে বলেছি দেখো প্রথমে হবে চারটা কি আছে নদী নদীমাতর মেয়ের গায়ে গয়না পরিয়ে দিয়েছেন তারপর হবে এক একটা এক চোর এসে সোনাকে তুলে নিয়ে চম্পট তারপর হবে পাঁচ একটা সোনা বাবার কোলে ঝাঁপিয়ে পড়ল তারপরে দু একটা সরকারের লোক যন্ত্রপন্থে বসিয়ে সোনা খুঁজতে লেগে গেলো সবার শেষে হবে তিন একটা সোনার সোনার গা লোকেরা কেউ নদী নোংরা করে না এইভাবে পরপর পরপর সাজিয়ে দেওয়া হলো তারপরে বিপরীত শব্দ ওগুলো তো খুব সোজাই আছে তোমরা পারবে আমি সব করে বলে দিচ্ছি গা শহর উঁচু নিচু এক একাধিক সামনে পিছনে মিথ্যে সত্য তারপরটা খুব সাবধানে শিখবে এটা হচ্ছে বর্ণ বিশ্লেষণ তোমাদের বারবার শিখিয়ে দেওয়া হচ্ছে ভালো করে বুঝবে দেখো কোন কি হবে ক হসন্ত চন্দ্রবিন্দু যুক্ত আ তারপরে ক হসন্ত যুক্ত অ তারপরে ন হসন্ত যুক্ত অ কাকুন তারপর হচ্ছে পরিষ্কার প হসন্ত অ র হসন্ত হসই মুদ স হসন্ত ক হসন্ত আ তারপরে র হসন্ত অ পরিষ্কার চম্পট চ চ অ ময় পরে কি হবে ম হসন্ত প হসন্ত অ তারপরে ট হসন্ত অ তারপরে যন্ত্রপাতি জ হসন্ত অ তারপর দন্ত নয় তফোলা দন্ত ন হসন্ত ত হসন্ত র হসন্ত অ যন্ত্রপাতি প ত হসন্ত আসন্ত যন্ত্রপাতি নদী মাতৃকা প্রথমে নদীটা দেখে নেব ন হসন্ত অ যুক্ত দ হসন্ত দীর্ঘই নদী মাতৃকা মা ম হসন্ত আ মা তৃ ত হসন্ত রি এখানে রি হবে কিন্তু ক হসন্ত আ নদী মাতৃকা ঠিক আছে তারপরে হিরণ্য বক্ষা হ হসন্ত হস্যই হি র হসন্ত অ হসন্ত অন্তঃস্তু হসন্ত হিরণ্য বক্ষা ব হসন্ত অ ক হসন্ত মুধন্য স হসন্ত আ হিরণ্য বক্ষা দেখো পরপর পরপর সব কটা বুঝিয়ে দেওয়া হলো কোনো সমস্যা হওয়ার কথা নয় এরপরে আমরা চলে আসি পরে প্রশ্ন কার্যকারণ সম্পর্কে লেখো কীরকম আছে মেয়ের আঁচল দিয়ে ঢেকে ঢুকে চাষি বউ নিয়ে এলো কারণ মেয়ের সারা গায়ে সোনার গয়না পরানো হয়ে গিয়েছিল নদীমা মা মেয়ের গায়ে সোনার গয়না পরিয়ে দিয়েছিল পাগলের মতো ঢং ঢং করে বেড়াতে লাগলো কারণ এক তাকে নিয়ে তুলে নিয়ে চম্পট দিয়েছিল আপনার মেয়ের কথা শুনে যন্ত্রপাতি নিয়ে এসেছি কারণ নদীতে সোনা আছে তাই আমরা সোনা খুঁজতে এসেছি তুই যেন জলের মাছ কারণ সোনা জলে মাছের মতো সাঁতার কাটত ঠিক আছে বেশ তারপর আমরা একটু বাক্য রচনা নিই হামাগড়ি হনহনিয়ে ইঞ্জিন অদ্ভুত পিস আছে দেখো তোমরা নিজের মতো করে বলবে আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি আমরা ছোটোবেলায় প্রত্যেকে হামাগড়ি দিয়েছি হনহনিয়ে অফিসে যেতে দেরি হয়ে যাওয়ার জন্য রামবাবু হনহনিয়ে অফিস যাচ্ছেন তারপরে দেখো ইঞ্জিন আছে আচ্ছা ইঞ্জিন দিয়ে কী বাক্য জান হতে পারে গাড়িটির ইঞ্জিন খারাপ হয়ে যাওয়ায় মাঝে রাস্তায় গাড়ি দাঁড়িয়ে গেছিলো তারপরে অদ্ভুত প্রকৃতির অদ্ভুত রূপে আমরা খুবই আনন্দ পাই পিসাচ কিছু কিছু লোকের আচরণ আচরণ পিসাচের মতো হয় দেখো এখানে সব কটা বলে হলো তারপরে বাক্য বাড়াও কীভাবে বাক্য বাড়াও আমরা আগেই শিখেছি এখন একটুখানি অভ্যাস করে নেব একটুখানি জায়গা একটুখানি জায়গা মায় বাপে বেড়া দিয়েছে একটুখানি জায়গা মায় বাপে বেড়া দিয়েছে মেয়ে যাতে হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়ে না যায় তাই একটুখানি জায়গা মায়ে বাপে বেড়া দিয়েছে দেখো কেন দিয়েছে উত্তরটাখানে হয়ে গেল। যাতে মেয়ে হামাগুড়ি দিয়ে বাইরে বেরিয়ে না যায় তারপরে প্রকাণ্ড প্রকাণ্ড দু তিনটে গাড়ি আসছে কোথা দিয়ে বড় রাস্তা দিয়ে প্রকাণ্ড প্রকাণ্ড দুটো গাড়ি আসতে যন্ত্রপাতি নিয়ে এসছি কেন যন্ত্রপাতি নিয়ে এসছি নদীতে সোনা খুঁজতে ঠিক আছে তারপর সোনা ঠিক টেট পেয়ে যায় যেখানেই থাকুক কী টেট পেয়ে যায় নদীতে কেউ নোংরা করলে সোনা ঠিক টেট পেয়ে যায় ভিনগাঁয়ের লোকেরা এসে বললে ভিনগাঁয়ের লোকেরা এসে কী বললে ভিনগাঁয়ের লোকেরা এসে বললে বাহ তোমাদের নদী এখানে তো বেশ পরিষ্কার তারপরে নদীতে কোন কোন প্রাণী সাঁত বাস করে সাঁতার কাটতে পারে কোন পাখি দেখো নদীতে মাছ থাকে মাছের সঙ্গে ব্যাং সাপ কচ্ছপ কুমির নানা রকম জীবজন্তু থাকতে পারে নদীতে অনেক পোকামাকড় থাকে জলজ প্রাণীরাও থাকে আর কি নদীতে হাঁস পানকড়ি এগুলো সাঁতার কাটতে পারে তারপরে প্রশ্ন কি আছে সোনার গল্পটি থেকে তোমরা কি শিখলে গল্পটা একটি অন্য নাম দাও সোনার গল্প থেকে আমরা শিখেছি যে নদী মায়ের মতো নদীকে নোংরা করা বা দূষিত করা উচিত নয় সবসময় পরিষ্কার রাখা উচিত আচ্ছা এই গল্পটির অন্য একটি নাম হতে পারে কী তো নদী মায়ের মতো বা নদী মাতৃকা নদী আমাদের মা অন্য কিছু নামও তোমরা বিচার করতে পারো তারপরে দেখো শব্দ শখ খুব ভালো করে তোমাদের আগের দুটো শব্দ ছক শিখিয়েছি এটাও আশা করি ঠিকঠাক শেখাতে পারবো দেখো কীভাবে পূরণ করতে হয় একটুখানি ভালো করে দেখাচ্ছি প্রথমে পাশাপাশি করতে হবে তারপর উপর নিচে করতে হবে পাশাপাশি যদি কিছু না পাওয়া যায় তা ছেড়ে দিয়ে উপর নিচু করবো প্রথমে আমরা একের পাশাপাশি করছি নদী যার মায়ের মতো কী বলা হয় তাকে নদী মাতৃকা তারপরে চারের পাশাপাশি করছি ধান ও ড্যাস আমাদের প্রধান খাদ্য দেখো এটা ঠিক বুঝে যাচ্ছে না ধান ও ভাত না কি হবে ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি তিনের ওপর নিচে করছি কয়েক আর পেয়েছি তিনের ওপর নিচে কী আছে এর ওপরেই লিখতে হয় কাগজ দেখো কাগজের ওপরে আমরা লিখি তাহলে গ পেলাম চায়ের পাশাপাশি চলে আসবো ধান ও গম আমাদের প্রধান খাদ্য ম পেয়েছি ময়ের ওপর নিচে দেখবো চায়ের ওপর পাঁচের ওপর নিচে দেখবো পাঁচের ওপর নিচে আছে ড্যাশ মোর মেঘের সন্ধি ও মন মোর মেঘের সন্ধি তাহলে মন হবে মটা তো পেয়েই গেছি আগে দেখো এখানে বুড়গির জয়া পেলাম এখানে দন্তন পেলাম সাতের পাশাপাশি দেখে মন্দলোক মানে কুজন কয়েকদিকু জ জয়া না হয়ে গেল এবার সাতের ওপর নিচে দেখবো সাতের ওপর নিচে কি আছে কোকিলের ডাক কুহু বলি হয়স্যু দিলেই হয়ে যাবে কটা দাগেই পেয়ে গেছি আচ্ছা তারপরে আটের পাশাপাশি হয়স্যু পেয়েছি আটের পাশাপাশি হচ্ছে অনেক অনেক মানে হচ্ছে বহু পেয়ে গেলাম এবার আটের ওপর নিচে দেখবো আটের ওপর নিচে কি আছে ড্যাস আর জঙ্গল বন জঙ্গল দেখো যেমনভাবে করছি এরকমভাবে সব ঝক কিন্তু করা হয় তারপরে নয়ের পাশাপাশি দেখো শ্রুত লেখন হ্যাঁ আচ্ছা লয় শ্রী দন্তন্য লিখন হবে ওটা তাহলে নয় পেলাম লি আর একে পেজি দন্তন্য ছয়ের পাশাপাশি কী আছে দেখিনি একবার ছয়ের পাশাপাশি আছে মামার বাড়ি ভারী মজা মুরু কিছু এক মজা এবার দেখি একের ওপর নিচে কি আছে এখানে মাথা রেখে ঘুমোতে খুব আরাম ধরুন তো ন আছে ম আছে লি আছে আমরা যেহেতু বালিশ শেষকালে যদি বালিশ হয় মাঝখানে র নরম আচ্ছা ধরুন তো নরম 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 বালিশে মাথা রেখে ঘুমোতে খুব মজা হয় দেখো দিক দিয়ে সব হয়ে গেল আচ্ছা দুয়ের উপর নিচে এখনও বাকি আছে দুয়ের উপর নিচে কি আছে দেখিনি দুয়ের উপর নিচে আছে জলের জীব মা পেয়েছি ছ দিয়ে দেবো মাছ মাছ হচ্ছে দুয়ের ওপর নিচে বেশ এরপর আমরা দেখবো দশের ওপর নিচে কি আছে বৃষ্টি হলে প্রয়োজন হয় বোঝা যাচ্ছে না এগারো আছে দেখি ড্যাস না জানলে জলে নেওয়া উচিত নয় সাঁতার না জানলে জলে যাওয়া উচিত নয় সাঁতার হবে তো একার পেলাম এবার দেখব দশের উপর নিচে বৃষ্টি হলে প্রয়োজন হয় তা ছাতা হবে নাকি হ্যাঁ ছাতাই হবে দেখো এরকমভাবে শখগুলো করে দেওয়া হলো তোমরা বিভিন্ন পত্রপত্রিকায় শব্দছক দেখে অনুশীলন করার চেষ্টা করবে তোমাদের শব্দ বৃদ্ধি পাবে যদি আজকের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন এসে দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে